আগন্তুক রাসক লৈ মাজুলীত এটা উখল মাখল পরিবেশ প্রতিটি রাস মঞ্চ ইতিমধ্যে আখরা চলাই গেছে মই পরিবেশ দেখাইছো সন্মিলিত শিল্পী সমাজ মাজুলী কমলাবাড়ী আর বর্তমান সময় সকলে আখরা করা পরিলক্ষিত হয়েছে ইয়ার লগতে আজির দিন মুখ্যমন্ত্রীগিয়ে প্রতি রাস মঞ্চলে 25,000 টাকা কয় আর ইয়ার যেজিস্ট্রেশন ফিজ যাস পতার জেলা প্রশাসনক ফিজ জমা দিব লাগে সেয়াও রেহাই দিয়ার কথা ইতিমধ্যে উল্লেখ করেছে আর আমি বিভিন্নজন ব্যক্তি আছে সম্মিলিত শিল্পী সমাজ মাজুলীর সভাপতিগী আছে আমি তখন জানিম মুখ্যমন্ত্রীগিয়ে আপনার আহ্বান জানাইছিল রনোজ পেগু যেটা রাস কমিটি সমূহ মিটিং করেছিল আর সেই আপনার আহ্বানক সঁহারি পাইছে আজি আমি সঁহারি পাইছো আর আমি অত্যন্ত গৌরবান্বিত আর আমার মাজুলী জেলার তথা মাজুলী সমষ্টির অভিভাবক মন্ত্রী তথা শিক্ষামন্ত্রী রনোজ পেগু ডাঙরিয়া মাজুলী আহি রাসর সম্পর্ক আমার লগত মত বিনিময় করেছিল আর সেই মুহূর্ততে আমি জেলা প্রশাসনের উপস্থিতিত এই বর্ষত রাসর কারণে সরকারে আগত দিয়ার ধরনের আর্থিক সাহায্য আগবাব লাগে এই কথা আমি তখন অবগত করেছিল ইতিমধ্যে সেটা সম্ভব হয়েছে বলে বা হব বলে আমি অনুভব করছো তদুপরি 5,000 টাকাকৈ যিটো অনলাইন ফিজ রাসর পারমিশনের কারণে সিদ্ধান্ত করেছিল সেই সিদ্ধান্তটা ইতিমধ্যে আমি আপত্তি করেছিল যে সেইটো হলে রাসমঞ্চবিলাক মানে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হব কারণ রাসমঞ্চবিলাকত কোনোবাই টিকেট সিস্টেম করলেও পরিপূরকভাবে আর্থিকটো নাহে কেবল খরচটো মিলা মিলোৱা হয় আর কেতিয়াবা খরচও ধারত থাকি যায় মানে ঘাটি বাজেট হয় সেই কারণে আমি সেই 5,000 টাকার যদি রেহাই দিয়ে রাসমঞ্চবিলাকে অত্যন্ত উদ্যমে রাস অনুষ্ঠিত করব গতি সেই 5,000 টাকার রেহাই দিবর বাবে আমি শিক্ষামন্ত্রী মহোদয়ক অনুরোধ করেছিল আর আমি এটা জানিব পাৰিছো যে সেই 5,000 টাকার রেহাই দিছে 25,000 টাকার ইতিমধ্যে সকল রঙ্গমঞ্চক সাহায্য আগবাব তদুপরি মাজুলীর রাসোৎসবর উপলক্ষ করে রাসোৎসবর দ্বিতীয় দিনা অর্থাৎ 16 নভেম্বরের দিনা মাজুলীত স্থানীয় বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত করেছে এই কেউটা কথালে আমি অত্যন্ত সুখী হয়েছো আর আমার লগত আলাপ আলোচনা করাটো একটা ফলপ্রসূ হয়েছে বলে আমি অনুভব করেছো আর শিক্ষামন্ত্রী মহোদয় তথা সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি রাসমঞ্চ সমূহের তরফের তথা সম্মিলিত শিল্পী সমাজ মাজুলীর তরফের ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো আর মাজুলীত রাসোৎসব উদযাপন করবর কারণে ইতিমধ্যে প্রস্তুতি চলিছে আখড়া চলিছে এই মুখ্যমন্ত্রী মহোদয়ে দিয়া শুভ সংবাদ কেটির যোগেদি শিল্পী সকলে অত্যন্ত উৎসাহিত হয়ে রাস মহোৎসব উদযাপন করব বলে মই আশা করছি নিশ্চিতভাবে কারণ মাজুলীর সত্র তথা মঞ্চ সমূহ সর্বমুঠ 70খনকৈ অধিক রাস মঞ্চ রাস অনুষ্ঠিত হব মই আপনার ওসলে আইছো মুখ্যমন্ত্রীগিয়ে 25,000 টাকা রাস মঞ্চ সমূহলে আগবাইছে আর তারপরে রেজিস্ট্রেশন ফিজ সেয়া রেহাই দিয়ার কথা ইতিমধ্যে উল্লেখ করেছে যার পরিপ্রেক্ষিত যুহ রাস মঞ্চ আছে যুহে রাস অনুষ্ঠিত করে যথেষ্ট সকাশ পাব আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই সিদ্ধান্তক আমি আদরণি জানাইছো বিশেষভাবে আমি যাক রাস মঞ্চয় অন্তত আর্থিকভাবে এই সাহায্যটা পাব তখন যথেষ্টখিনি উপকৃত হব আর বিশেষভাবে মাজুলীর প্রায় 70টা মঞ্চতে রাস অনুষ্ঠিত হব আর মাজুলীত এখন আমি ভাবো যে রাসর এক মহোৎসব হব গতি অসমবাসী তথা সমস্ত রাইজকে আমি আহ্বান জানাম তেখেতসকল মাজুলীলৈ আহক আর মুখ্যমন্ত্রী মহোদয় তথা অসম সরকারে আজি যে সিদ্ধান্ত গ্রহণ করলে সেই সিদ্ধান্ত আমি সম্পূর্ণ আদরণি জানাইছো আর তেখেতলৈ আমার ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করছো নিশ্চিতভাবে বর্তমান সময়ত দেখাইছো যে পূর্ণ দমে আখড়া চলি আছে আর মুখ্যমন্ত্রীগীর এই ঘোষণার পছতে আসলে উৎসাহ বৃদ্ধি পাইছে রাস মঞ্চ সমূহ আর এনেদরে বর্তমান সময়ত রাসর মাজুলীর বৃহৎ শারদীয় উৎসব রাসর প্রতি রাস মঞ্চ সাজু হয়েছে প্রতি সত্র আর আজির ঘোষণার পছতে নতুন উদ্যমে রাস অনুষ্ঠিত করবলে সকল আগবাড়ি আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলে স্ক্যান করক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।